ময়মনসিংহ ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রোগাক্রান্ত বর্ণার্থ মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়েছে। ধোবাউড়া প্রতিনিধি রেজল করিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রবিবার সকাল ধোবাউড়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সারাদিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদানের কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য জিএম আজাহারুল ইসলাম কাজল। এ সময় উত্তর জেলা যুব দলের সহসভাপতি আবুল কাশিম ডলারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটন, ময়মনসিংহ উত্তর জেলা যুব দলের সহসাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফরহাদ আল রাজি, সদস্য সিরাজুল ইসলাম খান, যুবদল নেতা আরিফ মন্ডল, আব্দুল সত্তার, মোশারফ হোসেন সাগর সহ ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।